ফি বছর বন্যা, ফি বছর দুর্ভোগ, বারবার ভাঙছে নদী বাঁধ, জলের স্রোতে ভেসে যাচ্ছে রাস্তা, তাই আর ত্রাণ বা আর্থিক সাহায্য নয়। খানাকুলের ধান্যগড়ি অঞ্চলের মানুষ দাবি জানালেন কংক্রিটের বাঁধের, তাদের পরিষ্কার বক্তব্য, সরকার একবার ভালো করে খরচ করুক, শক্ত করে কংক্রিটের বাঁধ তৈরি করে দিক, তাহলেই খানাকুলের মানুষ প্রতি বছরের বন্যার এই অভিশাপ থেকে মুক্তি পাবে। বৃষ্টি এত অতিরিক্ত হয়েছিল, 4-5 দিন আগে থেকে এত বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি আরম্ভ হয়ে মানে জল বাড়তে শুরু করে এখনও পর্যন্ত এমন পরিস্থিতি হয়েছে, দেখতে পাচ্ছ এতই পরিস্থিতি হয়েছে যে আগে আবার সে আগের মতো হতে যাচ্ছে প্রায়। এবারে বিডিও অফিস থেকে সেখান থেকে সব এসেছিলো, এসে কিছু বস্তা দিয়ে কিছু তিরপল দিয়ে আটকানোর চেষ্টা করেছিলো, কিন্তু সেসব কোনো কিছু কাট করেনি, কারণ এখানেতে যে পরিস্থিতি যেটা এখানে কমপ্লিট বাঁধ চাই, মানে যেটা ঢালাইয়ের বাঁধ চাই, কারণ এখানে এর আগের বারও দুবার হয়েছিল, এটা নিয়ে তৃতীয়বার। যতক্ষণ না ভালোভাবে বাঁধকে মেরামত যতক্ষণ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি যতবার জল বাড়বে ততবারই একই রকম হবে। আর মানুষের ক্ষয়ক্ষতি বলতে এখনও পর্যন্ত বাড়িতে জল ঢুকছে, দেখতে পারি এখানে বহু পরিস্থিতি এখন জল ঢুকছে। এখনও যদি বৃষ্টি এরকমই হতে থাকে বা ডিবিসিডি থেকে এই জল যদি থাকতে থাকে, তাহলে একই পরিস্থিতি হতে পারে। ডিবিসিডিকে এই জল যদি ছাড়া যদি হয়, তো সেটা অন্য দিক দিয়ে অন্য কোনো জায়গার মাধ্যমে অন্য কোনো নদীর মাধ্যম দিয়ে বেড়ানোর বাড়কানোর ব্যবস্থা করা হোক। আর যদি বাঁধ যদি সত্যিকার যদি করা যদি হয় ব্যবস্থা যদি করা যদি হয়, তো বাঁধ যে চালু করবে সেটা যেমন সিমেন্টে যেমন পাক্কা মজবুতিভাবে সেই বাঁধ যেমন তৈরি করা হয়। কারণ এর আগের বড় যে ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ সরকার কত দেবে ক্ষয়ক্ষতি মানুষকে? সরকারকে আমি বলছি একটা কথা, যে সরকার মানুষকে ক্ষয়ক্ষতি দেওয়ার থেকে বাঁধ এমনভাবে রাস্তাঘাট এমনভাবে করে দিক যাতে ক্ষয়ক্ষতি না হোক, ঠিক আছে? বলছি এই যে যাদের বাড়িতে আবার জল ঢুকেছে তারা এখন কোথায় আছে? তারা এখন আপাতত স্কুলেতে ছিল, স্কুল থেকে স্কুলের কর্তৃপক্ষ থেকে বলে দিয়েছিলো যে আমরা আর কতদিন চালাবো, আমরা সরকার থেকে কোনো হেল্প পাইনি, যার কারণে এবার তোমরা তোমাদের ব্যবস্থা করে না, তারা এখন ভাড়া করে বন্দরেতে ভাড়া করে আছে। না বাকি কালকে যে ওখানে যে লোকগুলো যে ছিল ওদের পাড়া থেকে কে বিডিও স্যার এসে নিজে খুদ তাদের দিকে হাই স্কুলেতে রাখার ব্যবস্থা করেছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বিডিও স্যার এসে, ঠিক আছে? আপনার নাম? আমার নাম কৃষেন্দু পাত্র। এই যে এই জায়গাটা কোথায় হানা হয়েছিল? এটা এটা হচ্ছে খানাকুল 2 নম্বর ব্লক বন্দর হুগলি জেলেপাড়া। বাঁধ ছিল, বাঁধ ভেঙে গেছে, আবার এই বস্তা দিয়ে যদিও বাঁধ ভরেছে, সে বস্তা সব টেনে নিয়ে চলে যাচ্ছে। এখন কোথায় থাকবে বলো? এই বস্তা না মেরামত করলে কি হবে, উপায় কি? ভালো বাঁধের জল জল তো ঢুকে যাচ্ছে সব দিকে, রাস্তাঘাট মাঠের দিকেও যে রাস্তা সেই রাস্তাও যাওয়া যাবে, সেই রাস্তাও জল ভর্তি হয়ে যাচ্ছে। এখন আমরা ঢালাই দিয়ে রাস্তা বাগাতে বলছি, ঢালাই দিয়ে না রাস্তা থাকবে না, নদী করতে হবে, ঢালাই দিয়ে বাঁধ তৈরি করতে বলছেন? হ্যাঁ, আবার যাই কে সেই আবার ধুয়ে গিয়ে চলে যাচ্ছে। এই তো আবার এই বন্যা হচ্ছে, আবার বলছে দুর্গা পূজায় আবার বন্যা আসবে, সে তো আবার চাই ধুয়ে নিয়েই যাবে সব কিছু, সে থাকবে? মানুষজন এখানে যাতায়াত করবে কি করে, মানুষ খাবেই কি করে? মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়, এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।